হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জি গুরু পুরুলিয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা মনের মতন চলছে লেভেলের মতো চলছে চাকরি পাওয়ার জন্য চলছে তো চাকরি পেতে গেলে তো তোমাকে পড়তেই হবে নাকি তো যাই হোক ঝাড়খণ্ড সরকার যে ভ্যাকেন্সিগুলো ডিক্লেয়ার করেছে সেই ভ্যাকেন্সি বিষয়ে আমি নোটিফিকেশন দিয়েছি এবং আজকে আমি এই যে ঝাড়খণ্ড নলেজ রয়েছে যেগুলো অনেকের কাছে অজানা আজকে সেই অজানা তথ্যগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের ঝাড়খণ্ড নলেজে কোনো অসুবিধা না হয় ওকে তো ঝাড়খণ্ডের যে পিজিটি নোটিফিকেশন বেরিয়েছে জেটেড যারা যে সুপার টেট দেবে এবং ঝাড়খণ্ড পুলিশের যে ভ্যাকেন্সি রয়েছে জেপিএসসি এবং যে মেনিমোর অর্থাৎ ঝাড়খণ্ডের যে আইসিডিএস এক্সাম রয়েছে অল ইন্ডিয়ান তো এলিজিবেল তো বেসিক্যালি সবাই ঝাড়খণ্ডের জন্য ফর্ম বেরিয়ে ভরেছে এবং দেখো এইখানে হচ্ছে কিছু দিনের মধ্যেই ঝাড়খণ্ডের তেরো হাজার পুলিশ কনস্টেবল এর ফর্ম বেরোবে তো যাই হোক আজকে আমি এই ভিডিওতে ঝাড়খণ্ড নলেজের যে কোশ্চান রয়েছে এবং এটা কিন্তু ঝাড়খণ্ডে চাকরি পেতে গেলে অবশ্যই জরুরি তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে ঝট করে পৌঁছে যায় এবং তুমি আমার ভিডিওটি দেখতে পারো তো যাই হোক বন্ধুরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটি শুরু করছি প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি দেখো আমি কিন্তু কোশ্চেন আলোচনা করব তার সাথে উত্তরের সামঞ্জস্য কিছু তথ্যও আলোচনা করব তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি হচ্ছে সৌর অফ বেঙ্গল কোন নদীকে বলা হয় আমরা সবাই জানি সৌর অফ বেঙ্গল মানে হচ্ছে বাংলার দুঃখ ওকে তো এই বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তো দেখো প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সোন নদী তো সোন নদী দেখো প্রথমত বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ ঢোকেনি তো সুতরাং অপশনটি হবে না তোমরা সবসময় চেষ্টা করবে অপশন বাদ দিতে ওকে তো চারটা অপশন রেখে তোমার কোনো কাজ নেই তোমার দরকার হচ্ছে একটা অপশান তো প্রথম তোমরা চেষ্টা করবে অপশান কোন কোনগুলো হবে নি যেগুলো অড মনে হচ্ছে তো সোন নদী আর নেক্সট হচ্ছে পুনপুন নদী এই দুটো নদী কিন্তু বাং বেঙ্গল আসেইনি সুতরাং এই দুটো অপশান হবে না এসেছে দুটো নদী একটা হচ্ছে দাম অজয় নদী একটা হচ্ছে দামোদর নদী তো এর সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদী দামোদর নদীতে প্রচুর বান আসতো এবং এর ফলে বাংলাবাসীর কিন্তু অনেক কষ্ট হতো অনেক লোক মারা যেত অনেক ক্ষয়ক্ষতি হতো তো সেই জন্যে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর ভারত সরকার উনিশশো সালে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করে এবং এটা তৈরি হয়েছিল আমেরিকা ট্যানেসি ভ্যালি কর্পোরেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শুধুমাত্র যে জেপিএসসির জন্য নয় আমাদের যে ইউপিএসসি এক্সাম রয়েছে সিজিএল রয়েছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সাম রয়েছে তার জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডিভিসি কার আদলে তৈরি হয়েছে যে আমেরিকার ট্যানেসি ভ্যালি কর্পোরেশান এর আদলে তৈরি হয়েছে এটা কিন্তু মনে রাখবে যে আমেরিকার ট্যানেসি ভ্যালি কর্পোরেশনের আদলে তৈরি হয়েছে তো যখনই কিন্তু উনিশশো আটচল্লিশ সালে এই ডিভিসি বানানো হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি করা হয় মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম তিলাইয়া ড্যাম তো তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দামোদর নদীতে বানাসা বন্ধ হয়ে যায় এবং জলকে কন্ট্রোল করতে পারে ডিভিসি কর্তৃপক্ষ তো এই হচ্ছে সোন অফ সরো অফ বেঙ্গল যে যেটার সঠিক উত্তর হয়ে যাবে দামোদর ওকে নেক্সট কোয়েশ্চেন পরবর্তী যে কোশ্চেন রয়েছে সে কোশ্চেন হচ্ছে হিরণ্যয়া হিরণ ইজ দ্য অ্যানাদার নেম অফ হুইচ রিভার যে হিরণনয়া হচ্ছে নিম্নলিখিত কোন নদীটির অপর নাম বরাকর নদী সোন নদী মৌরাক্ষী নদী নর্থ কয়েল নদী ওকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোন নদী সন্ন্যদী হচ্ছে ছত্তিশগড় রাজ্যের অমরকণ্ঠক হিলের ময়কাল পর্বত থেকে অমরকণ্টক শৃঙ্গের ময়কাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং সেটা পাটনা জেলাতে গঙ্গা নদীর সাথে মিশেছে ওকে তো এই সন্ন্যদী থেকে সন্ন্যদী যেখান থেকে উৎপত্তি লাভ করেছে এই যদি তোমার অমরকণ্টক শৃঙ্গ হয় তো এই অমরকণ্টক শৃঙ্গের মানে ময়কাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ ওকে তো এখান থেকে সোন নদী উৎপত্তি লাভ করেছে ঠিক এই জায়গা থেকে আরেকটা নদী উৎপত্তি লাভ করেছে যার নাম হচ্ছে নর্মদা নদী ওকে তো নর্মদা নদী হচ্ছে একই জায়গা থেকে উৎপত্তি হয়েও কিন্তু একটা পূর্ব দিকে গেছে একটা হচ্ছে পশ্চিম দিকে গেছে অর্থাৎ নদী তো প্রবাহিত হয় ভূমির ডাল অনুসারে তো এই সোন নদীর অপর নাম হচ্ছে হিরণ নদী বা এই নদীটাকে আবার সোনভদ্রা নদী নামেও জানা যায় যে এই নদীর অপর নাম হচ্ছে হিরণয়া এবং সোনভদ্রা তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোন নদী নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে পুনপুন রিভার পুনপুন রিভার কোথা থেকে উৎপত্তি লাভ করেছে পুনপুন রিভার অরিজিনেটেড ফ্রম নাগরি ভিলেজ রাঁচি জেলার নাগরি ভিলেজ ন রাজমহল পাহাড় ন চোরা পাহাড়ি পালামু জেলার ন বাবা পাহাড়ি গাড়ুয়া জেলার ওকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে চোরা পাহাড়ি পালামু জেলা এবং চোরা পাহাড়ি পালামু জেলা থেকে উৎপত্তি লাভ করে সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ গয়ার মধ্যে প্রবাহিত হয়ে সেটা কিন্তু ফতুয়া পাটনা জেলার ফতুয়াতে গঙ্গা নদীর সাথে মিশেছে এবং এই নদীটি আমাদের বায়ুপুরাণ মহাভারতের বেশ কিছু পর্বে কিন্তু এই নদীতে উল্লেখ আছে এবং এটা কিন্তু খুবই একটা পবিত্র নদী এবং এই মহাভারত থেকেই কিন্তু এই নদীটার নাম কিন্তু হয়েছে এবং এই জন্য এই নদীটার নাম হচ্ছে পুনপুন নদী তাহলে পুনপুন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে চোরা পাহাড়ি পালামু জেলা চোরা পাহাড়ি এইচ ও আরে মনে রাখবে কিন্তু এবং প্রতিটি কোশ্চেন কিন্তু পয়েন্ট আছে এবং প্রতিটি কোশ্চেনের আমি কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছি এবং এই প্রতিটি কোশ্চেন কিন্তু যেসব ঝাড়খণ্ড পরীক্ষাগুলো রয়েছে হুম সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা সবাই কিন্তু মন দিয়ে দেখার চেষ্টা করো নেক্সট যে কোশ্চেন রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করব দেখো এরপরে যে নদীটা রয়েছে যে হুইচ রিভার ইজ বিং পলিউটেড বাই রেড অক্সাইড দ্যাট কামস ফ্রম আয়রন ওর মাইন্স ওকে তো দেখো এখানে যে আয়রন ওর ওরস হয়ে গেছে অর মাইন্স হয়ে গেছে তো এটা হবে ও আর ই ওর আকরিক তো লোহর আকরিক যেটা আছে তো কোন নদীটি রেড অক্সাইড দ্বারা দূষিত হয়েছে কারো নদী বরাকর নদী দামোদর নদী কারো বরাকর দামোদর ন সঞ্জয় নদী তো এর সঠিক উত্তর হয়ে যাবে কারো রিভার যখন এই নদীটি দেখো যে দেখো এই নদীটি হচ্ছে গুমলা জেলা থেকে উৎপত্তি লাভ করেছে এবং উড়িষ্যাতে গিয়ে সাংখ নদীর সাথে গিয়ে মিশেছে ওকে তো যখন এই নদীটি ওয়েস্ট সিংভূমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ পূর্বী সিংভূম এর মধ্য দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন কিন্তু এখানে যে আয়রন ওর মাইন্স থেকে রেড অক্সাইড নির্গত হচ্ছে এবং এই রেড অক্সাইড যখন এই নদীটিতে মিশছে তখন কিন্তু এই নদীটি দূষিত হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আপকামিং ঝাড়খণ্ড এক্সাম রয়েছে তার জন্য দেখো এর পরের কোশ্চেনও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে আমি রেখেছি যে কোশ্চেনটা হচ্ছে যে রিভার গঙ্গা টাচেস হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড যে নিম্নলিখিত কোন জেলাটি জেলাটিকে গঙ্গা নদী স্পর্শ করেছে ঝাড়খণ্ডের রাঁচি জেলা দুমকা জেলা সাহেবগঞ্জ জেলা এবং গোড্ডা জেলা তো এর সঠিক উত্তর হয়ে যাবে গো সাহেবগঞ্জ জেলা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে গিয়ে ঝাড়খণ্ড গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তো তার মধ্যে কিন্তু এই সাহেবগঞ্জ জেলা সাহেবগঞ্জ জেলাকে কিন্তু হালকাভাবে টাচ করেছে ঝাড়খণ্ড সাহেবগঞ্জ জেলা কিন্তু পুরোটাই যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এমন নয় হালকাভাবে প্রবাহিত হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাহেবগঞ্জ নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে নেক্সট দেখো কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট নিম্নলিখিত কোন তথ্যটি ঠিক ন দেখো এইখানে যে মোস্ট অফ দ্য রিভার্স ইন ঝাড়খণ্ড আর নট নেভিগেবেল যে বেশিরভাগ ঝাড়খণ্ডের নদী কিন্তু নেভিগেবেল নয় অর্থাৎ যাদেরকে আমরা কিন্তু পরিমাপ করতে পারিনি এখনও কারণ ঝাড়খণ্ডের নদীগুলো যেখান থেকে উৎপত্তি লাভ করেছে সেই জায়গাগুলি কিন্তু অনেক দুর্গম যেখানে কিন্তু মানুষ এখনও প্রবেশ করতে পারেনি সুতরাং এগুলো কিন্তু নেভিগেবেল নয় দ্য কোর্স অফ দ্য রিভার ইজ নট ওয়াইড বাট হ্যাভিং মানে মোর ড্যাপ ঝাড়খণ্ডের যে নদীগুলো রয়েছে সেগুলোর প্রবাহ পথ অনেক কম কিন্তু গভীরতা অনেক বেশি তো এখানে হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোর্স গিভেন বিলো এই তথ্যগুলো দিয়ে কিন্তু তোমাকে সঠিক উত্তর পছন্দ করতে হবে তো বোথ ওয়ান অ্যান্ড টু যে ওপরের দুটা উক্তিই ঠিক না অনলি টু ঠিক না অনলি ওয়ান ঠিক না ওপরের কোনোটিই ঠিক নয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে ওপরের দুটা বাক্যই কিন্তু ঠিক ওকে নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করব দেখো এখানে যে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে হাডকো লেক ইজ সিচুয়েটেড ইন হাডকো লেক কোথায় অবস্থিত বোকারুতে ন রাজমহলে নো পাকুড়ে নো জামশেদপুরে ওকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে জামশেদপুরে জামশেদপুরের টেলকো কলোনিতে জামশেদপুর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এলাকা এবং এখানে কিন্তু টিস্কো জামশেদজি টাটা স্থাপন করেছিলেন বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের স্বাধীনতা আসার অনেক আগেই হুম তো এই জামশেদপুরের যে টেলকো কলোনি এবং এই টেলকো কলোনিতে যারা নেচারকে এনজয় করতে চায় তাদের জন্য কিন্তু এখানে হাটকো লেক বানানো হয়েছে হুম ইন দ্য লেপ অফ নেচার যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় তারা কিন্তু টেলকোর এই যে হাটকো লেক এখানে কিন্তু অবশ্যই ভ্রমণ করতে পারো হুম তো হাটকো লেক কোথায় অবস্থিত জামশেদপুরে এরপর পরের কোশ্চেন দেখো যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেনটি রয়েছে দেখো সিলেক্ট দ্য রং ওয়ান নিম্নলিখিত চারটা অপশানের মধ্যে কোন অপশনটা ভুল মেলামিলি দিয়েছে এবং এটা হচ্ছে পুরো কনসেপ্ট বেসড কোশ্চেন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি এই ধরনের কোশ্চেন এর উত্তর করতে পারবে না এবং উত্তর করার চেষ্টা করলে নেগেটিভ খেয়ে যাবে ওকে তো সুতরাং কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে তোমার কোনো সমস্যা হবে না দেখো এখানে হচ্ছে রাজারাপ্পা ওয়াটার ফল রামগড় জেলাতে রয়েছে মতিঝারা ওয়াটার ফল রাজমহল হিলসে রয়েছে হুডরু ফল রাঁচিতে রয়েছে দশম ফল গাড়ুয়াতে রয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কোথায় সঠিক উত্তর হয়ে যাবে দশম ফল এই দশম ফল ব্যাপারটা দেখো যে দশম ফলস হচ্ছে তোমার রাঁচি জেলাতে অবস্থিত এবং রাঁচি থেকে যে টাটা রোড রয়েছে সেই রোড ধরে তুমি যদি যাও তাহলে হচ্ছে এখানে যে তাইমারা বলে একটা গ্রাম রয়েছে তাইমারা টি এ আই এম এ আর এ এই তাইমারা ভিলেজে কিন্তু তুমি দেখতে পাবে এবং এটা একশো চুয়াল্লিশ ফিট উপর থেকে নিচে পড়েছে খুব সুন্দর একটা দৃশ্য দশম ফলস তো দশটা ফলস রয়েছে ফল ফলস সুবর্ণরেখার উপরে রয়েছে রাঁচি জেলায় রাজারাপ্পা ওয়াটার ফল দেখো রাজারাপ্পা ওয়াটার ফলটা দেখো যে যখন দামোদর নদী রামগড় জেলা মানে তোমার হচ্ছে যেটা আমরা ছিন্নমস্তা বলে জানি যে যখন দামোদর নদী আসছে এবং এই দিক থেকে ভেরো বা ভৈরব ভৈরবী এই নদী যখন এসছে রাজারাপ্পা ছিন্নমস্তাতে এসে গিয়ে মিশছে তখন এক ধরনের একটা জলপ্রপাত তৈরি করছে এবং এই জলপ্রপাতটার নাম হচ্ছে রাজারাপ্পা ওয়াটার ফল ছিন্নমস্তা বা রাজারাপ্পা ওকে তো যাই হোক ওপরের তিনটা অপশানই ঠিক লাস্ট যে অপশানটা রয়েছে দশম ফল গাড়ুয়া এটা কিন্তু ভুল এই গাড়োয়ার জায়গায় কি হয়ে যেত রাঞ্চি হয়ে যেত ওকে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে তাঁতলৈ হট স্প্রিং ইজ লোকেটেড অ্যাট তাঁতলৈ হট স্প্রিং হট স্প্রিং মানে হচ্ছে উষ্ণ প্রসবন আমাদের যেমন বীরভূম জেলায় শিবরির পাশে বক্রেশ্বরে যেমন উষ্ণ প্রশবন রয়েছে তো ঠিক সেরকম তাঁতলয় উষ্ণ প্রসবন কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের কোথায় তাঁতলয় উষ্ণ প্রসবন রয়েছে পালামুতে ন চাতরাতে ন গাড়ুয়াতে ন দুমকাতে তো এর সঠিক উত্তর হয়ে যাবে দুমকা দুমকাতে কিন্তু তাঁতলয় হট স্প্রিং অবস্থিত ওকে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট যে কোশ্চেন রয়েছে হুইচ টাইপ অফ সয়েল ইজ ফাউন্ড ইন দ্য লার্জ এরিয়া অফ ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ডের বেশিরভাগ এরিয়াতে কোন মৃত্তিকা পাওয়া যায় রেড সয়েল না ব্ল্যাক সয়েল না লেট সয়েল না এলুভিয়াল সয়েল তো ভারতবর্ষের যে ছোটনাগপুর এরিয়া সেই ছোটনাগপুর এরিয়া পুরোটাই কিন্তু ঝাড়খণ্ড বেশিরভাগ এরিয়াটাই তো এই ছোটনাগপুর রিজিয়নে ছোটনাঙ্গপুর এলাকাতে যে ধরনের মৃত্তিকা পাওয়া যায় সেটা হচ্ছে লাল মাটি লাল মাটির দেশে যা ওকে তো এখানে যে মৃত্তিকা রয়েছে তার নাইনটি পারসেন্ট কিন্তু রেড সয়েল শুধুমাত্র দুটো এরিয়া একটা হচ্ছে দামোদর নদী উপত্যকা এবং রাজমহল পাহাড় এই দুটো এলাকা বাদে বাকি পুরো এরিয়াটা কিন্তু লাল মাটিতে ভর্তি ওকে এটা কিন্তু তেমন একটা উর্বর মৃত্তিকা নয় চাষবাসের পরিমাণ কম যদিও ঝাড়খণ্ড কিন্তু ঝাড়খণ্ডকে বলে মিনারেল হাউস অফ ইন্ডিয়া ছোটনাগপুর মালভূমি যে যে কোনো খনিজ সম্পদের ভাণ্ডার হচ্ছে ঝাড়খণ্ড ওকে তো ঝাড়খণ্ডে হচ্ছে রেড সয়েল কিন্তু নাইনটি পারসেন্ট এরিয়াতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন দেখো কী রয়েছে শিফটিং কাল্টিভেশান ইজ লোকালি নেমটাইড অর্থাৎ যে শিফটিং কাল্টিভেশান রয়েছে যে স্থানান্তর কৃষি যেটাকে বলা হয় যে আমরা ভাই এক জায়গায় চাষবাস করলাম সেই এরিয়ায় চাষবাস একটা পিরিয়ড পর্যন্ত হলো আমি তিন বছর চার বছর পাঁচ বছর চাষ করার পরে আমি একটা নতুন জায়গার খোঁজে যাচ্ছি এবং আমরা ওখানেই বসতি স্থাপন করব এবং ওখানে চাষবাস শুরু করব এটা বেসিক্যালি এই কালচারটা ছিল এই চাষবাসের কালচারটা ছিল যাদের তেমন কোনো স্থায়ী বাস মানে বাসস্থান ছিল না বেসিক্যালি যারা আদিবাসী মানুষ ট্রাইবেল মানুষ তারা কিন্তু এই ধরনের চাষবাসে অভ্যস্ত ছিল এবং এই কালচারটা কিন্তু এখনও কোন দিকে রয়েছে ভারতবর্ষের নর্থ ইস্টে রয়েছে হুম নর্থ ইস্ট এলাকাতে কিন্তু এই ধরনের কৃষিকাজ এখনও আমরা লক্ষ্য করি তো শিফটিং কালচার ঝাড়খণ্ডে কী নামে পরিচিত ঝরিয়া না খেতি না গড়িয়া না ঝুম খেতি তো এর সঠিক উত্তর হয়ে যাবে খেতি তো যেটা নর্থ ইস্টে আমাদের ঝুম চাষ নামে পরিচিত সেটাই ঝাড়খণ্ডে যে শিফটিং কাল্টিভেশন রয়েছে সেটা কিন্তু ঝুম খেতি নামে পরিচিত ওকে এবং শুধু কিন্তু ভারতবর্ষের নর্থ ইস্টে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই শিফটিং কালচার বিভিন্ন নামে পরিচিত ওকে নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে দেখো ঝাড়খণ্ড রিসিভ মোর রেনফল ফ্রম ঝাড়খণ্ড কোথা থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত পাই ওকে তো ঝাড়খণ্ড রিসিভ মোর রেনফল তো সি ব্রাঞ্চ অফ মনসুন ন বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ ন ওরোগ্রাফিক রেনফল ন সাইক্লোনিক রেনফল যে সাইক্লোনের ফলে বেশি বৃষ্টিপাত হয় ঝাড়খণ্ডে ন ওরোগ্রাফিক ওরোগ্রাফি মানে হচ্ছে যে ওরোগ্রাফিক তো ওরোগ্রাফিক মানে যে ভূপ্রাকৃতিক অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পর্বত নিয়ে আলোচনা করা হয় তো ঝাড়খণ্ডে তেমন তো কোনো পর্বত নেই তো সুতরাং এটা তো হবে না তো সাইক্লোনিক সাইক্লোনের ফলে যে বেশি বৃষ্টিপাত হয় তাও নয় কারণ সাইক্লোন তো বেসিক্যালি যার প্রভাবটা সমুদ্র তীরবর্তী এলাকায় লক্ষ্য করা যায় সমুদ্র থেকে তো ঝাড়খণ্ড অনেক দূরে তাহলে হচ্ছে দুটো পড়ে থাকলো একটা হচ্ছে অ্যারাবিয়ানসি আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল তো অ্যারাবিয়ানসি ভারতের পশ্চিম দিকে অবস্থিত আর ভারতের পূর্ব দিকে রয়েছে ঝাড়খণ্ড তো সুতরাং এটাও হবে না হয়ে যাবে কোনটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ মনসুন তো এই এই যে যদি ভারতবর্ষের ম্যাপ হয় তাহলে দেখো এই দিক থেকে অ্যারাবিয়ান ব্রাঞ্চ সি ব্রাঞ্চ অফ মনসুন ঢুকছে এই দিক থেকে বে অফ বেঙ্গল সি ব্রাঞ্চ অফ মনসুন ঢুকছে তো এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ মনসুনের ফলে ঝাড়খণ্ডে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য ক্লাইমেট অফ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের জলবায়ুটা কেমন যে ট্রপিক্যাল মনসুনাল ট্রপিক্যাল মনসুনাল না সাব ট্রপিক্যাল নয় সাব ট্রপিক্যাল মনসুনাল ন টেম্পারেট তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাব ট্রপিক্যাল মনসুনাল যেমন ভারতবর্ষের জলবায়ুটা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু তো এখানে কিন্তু টেম্পারেট নয় ঝাড়খণ্ড সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত সুতরাং ঝাড়খণ্ডের জলবায়ুটা হচ্ছে এক্সট্রিম ওকে তো এখানকার জলবায়ুটা হচ্ছে সাব ট্রপিক্যাল মনসুনাল জলবায়ু উষ্ণ উপক্রান্তীয় জলবায়ু ওকে নেক্সট দেখো রয়েছে তো তোমরা মনে রাখবে সাব ট্রপিক্যাল মনসুনাল যদি কারো হিন্দি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু ইংলিশ টার্মটা অবশ্যই দেখবে কারণ কোশ্চেন কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটো ভার্সনে হবে তো তোমরা সাব ট্রপিক্যাল মনসুন করবে নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে সে বিষয়ে আলোচনা কর যে দামোদর ভ্যালি রিজন অফ ঝাড়খণ্ড কন্টেন্টস তো ভারতবর্ষ এখানে আছে যে ঝাড়খণ্ডের যে দামোদর ভ্যালি উপত্যকা রয়েছে অর্থাৎ দামোদর নদী উপত্যকা রয়েছে এই উপত্যকাতে কোন ধরনের মাটি আমরা বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল ওল্ড এলিভিয়াল স্যান্ডি সয়েল রেড সয়েল তো এর সঠিক উত্তর হয়ে যাবে একটু আগেই বললাম আমি যে ঝাড়খণ্ডের নাইনটি পারসেন্ট এরিয়া হচ্ছে রেড সয়েল দ্বারা ভর্তি তার মধ্যে হচ্ছে দুটো এলাকা একটা হচ্ছে দামোদর এবং রাজমহল পাহাড় এই দুটো এলাকাবাদে পুরোটাই কিন্তু রেড সয়েলে ভর্তি তো এর সঠিক উত্তর হয়ে যাবে স্যান্ডিস বালিবালি মৃত্তিকা ওকে তো এবং শুধু বালিবালি মৃত্তিকারই নয় স্যান্ডিস নয় দামোদর এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় বিটুমিনাস জাতীয় কয়লা যে ভারতবর্ষের নাইনটি পারসেন্ট বিটুমিনাস জাতীয় কয়লা কিন্তু দামোদর উপত্যকা অঞ্চলেই অবস্থিত ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দেখো যে ঝাড়খণ্ড ফর্মস হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য কান্ট্রি যে ভারতবর্ষের যতটা আয়তন আছে এই আয়তনে ঝাড়খণ্ডের পার্সেন্টেজ কত রয়েছে তো দেখো যে ভারতবর্ষের যদি তুমি আয়তন লক্ষ্য করো তাহলে যে ভারতবর্ষের আয়তন তুমি একটু লক্ষ্য করো যে ভারতবর্ষের আয়তন হচ্ছে যে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার এই আয়তন যদি সারা পৃথিবীর মধ্যে ধরা হয় তাহলে যে সারা পৃথিবীতে ভারতবর্ষের আয়তন হচ্ছে যে মানে পৃথিবীর মোট স্থলাভাগের টু পয়েন্ট ফোর এবং পৃথিবীর আয়তনের জিরো পয়েন্ট হচ্ছে ভারতের অবস্থান ওকে তো এই বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো স্কোয়ার কিলোমিটারে ঝাড়খণ্ডের কতটা জায়গা রয়েছে পার্সেন্টেজ হিসাবে যদি আমরা এটাকে হানড্রেড ধরি হানড্রেড পার্সেন্ট তো ঝাড়খণ্ডে কত রয়েছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান না থ্রি পয়েন্ট ফাইভ ন টু পয়েন্ট ফোর টু ন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ওকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট রয়েছে কিন্তু ঝাড়খণ্ডের নেক্সট কোয়েশ্চেন দেখো যে দ্য অনলি টাউন ইন দ্য পট রিজেন ইজ যে ঝাড়খণ্ডের পট এলাকায় কোন শহরটি রয়েছে যেটা হচ্ছে সিমরিয়া না ছাত্রারপুর না নেতারহাট না বারোয়া তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নেতারহাট ওকে নেতারহাট কিন্তু দারুণ একটা ন্যাচারাল বিউটি যুক্ত শহর চারদিকে শুধু শালগাছ 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 ওকে খুব সুন্দর একটা শহর কিন্তু তো এই পট মানেটা কি হচ্ছে যে দেখো পট মানে হচ্ছে যে ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অঞ্চল তাহলে এখানে কত রয়েছে এগারোশো মিটার ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অঞ্চল হচ্ছে পট অঞ্চল এই পট অঞ্চলে নেতারহাট কিন্তু শহরটি রয়েছে একমাত্র টাউন দ্য অনলি টাউন ইন দ্য পট রিজন ইজ নেতারহাট এটা কিন্তু মনে রাখবে তো আজকে আমি ঝাড়খণ্ড যে নলেজ সেই নলেজে আপকামিং যে এক্সাম রয়েছে সেই একজামে কিন্তু আমি ঝাড়খণ্ড নলেজের পার্ট ওয়ান আমি আলোচনা করলাম ভিডিওটিতে যদি সারা পাই তো অবশ্যই আমি পার্ট টু অর্থাৎ ঝাড়খণ্ডের আরও যে কোশ্চেন রয়েছে আমি সেই বিষয়ে আলোচনা করবো এবং ধীরে ধীরে তোমাদের যে ঝাড়খণ্ড নলেজ সম্পর্কে সমস্যা রয়েছে আমি সেই সমস্যা দূরীকরণের চেষ্টা করব তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার যে নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে তোমার কোনো অসুবিধা না হয় এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি যাতে অনুপ্রাণিত হয় আমি যাতে উৎসাহিত হয় হ্যাঁ তো আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে আজকের জন্য এই পার্ট ওয়ান ভিডিওতে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ